মিনি কি গো, সন্ধ্যার আলে আমার আম্মাজিরা প্যান্ডেল ফাঁকে ফাঁকে বসা ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা, প্রাণ খুলি বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে বয়ানে ইনশাল্লাহ ঢুকে যাব। হই হুল্লোড় না করে আমরা একটু নিরিবিলি হয়ে অল্প কিছু সময় আমরা আলোচনা করি, মোনাজাত দিয়ে আমরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। পরে আমি আচ্ছা নোয়াপাড়া থেকে কারা কারা এই গ্রামবাসী আসছেন আমি একটু হাতটা দেখতে চাই। আল্লাহ মাফ করুক, ওই সে বিরাট আয়োজন, মানুষ 27 জন। আমরা লাকসান একজন আইলাম, কতজন মানুষ বেচা কিনা করো না তো ভালো আছিল, কত হাজার একটা ঘন্টা বেচা কিনা গরম যায় তো কই মিজান ভাই কই আমার ভাই কই আপনারা মঞ্চে আইয়ে মিজান ভাই কই গ্রামবাসীরা গ্রাম কি শুরু নেই বড় ভোটার হয়ে গেল গ্রাম আছে নি বড় আছে নি তো আইলো না বুঝলাম না, অনেকে বিশ্বাস করে না আস্তা নিয়ে এনে চলি গেল। এটা অবিশ্বাসের কেটে এখন হলো এপ্রিল মাস হলো ওইটা বর্ষাকালে আমাদের ডায়েরি, এর জন্য চিন্তা করছি বই থাকি আমরা ভাই না ঠিক নেই তো নিজের দেশের মানুষ 2000 সময় 1 লক্ষ টাকা দিল আইনের সময় নাই বুঝছেন নি, তখন তো থানা প্রপারে বড় বড় কোপ মারি আর কি বুঝছেন নি, অন্তক্ষণ তো শেষ গাইও শেষ বিরিয়ানিও শেষ, তখন আমরা তো আইলেন না তোমার কারণে দেখতাম তাহলে বললাম কাশীনগর কতগুন মানুষদের হয়েছে এত সুন্দর লাগে 4 ঘন্টা আলোচনা করছি পুরা বছরের সেরা ওয়াজের ভিতরে 2-3টার ভিতরে হিডাও একটা মন চাইছিল সারা রাত শেষ করে গেলে অনেক এর আপনারা মানুষ কমাইলে উঠ লাগে না গ্যালারিতে আতে তালি না হইলে কেন গেলা উঠে নিও মনটা কয় না গরু বেলে নিজের ভাই জব করছি মন বুঝতে গেরানো ভালো লাগে যায় অন্য ডরে গাইতে হারি রোগ ইচ্ছে আমরা এই অবস্থা গায়ে বুঝতাম না তাই কিন্তু সেরা মাই প্রতিটি নষ্ট করি মানুষ করি বিরাট আয়োজন মানুষ 27 জন ডিজিটাল ছবি চলিয়ে আসি আল্লাহ দিদি ধরো ওখানে আরো দুই দিকে আসে নি কেন কেন রে আমার একটু লই গেছে থাকার তালে রাখছে চলিয়া চলিয়া আমরা একটা জিনিস শুনলাম আমি এর বেলে মা ফিরেলে ওই মাহিদুল ভাইয়ে কইছি মানুষ গুলো হয় না মানুষ হইবেন কতগুলো কারণ আছে আর আমি এনে হয় না কি এইটারও কারণ আছে শিক্ষিত রুচিশীল মানুষরা মাহফিল আইয়ে না আমার এডুকেশন 10টা বাজে 10টাতে আমরা ওয়াজ শেষ করি সালাম আলাইকুম দেখেন 10টাতে ওয়াজ দিব কি ব্যাংকের ম্যানেজার থাকবো ম্যাজিস্ট্রেট থাকবো বড় বড় শিক্ষিতরা থাকবো আমরা পেলে রাত বেশি মাহফিল মারেন কেমন জানি আমার কথা ভালো লাগতো নিজে আর আরে দাবার কিন্তু নিজে মানে দোয়া করি আয়ো করছি দেখো মাহফিল শেষ করবেন 10টার দিকে ভালো ভালো মানুষেরা আয়ব দূর দূরান্ত থেকে হরিচ্ছন্দ থেকে লোক আইছে গাঁও মন্ডলের মালিক আসাম ভাই চলিয়ে আছে বাবুল ভাই আছে কত বড় বড় লোকের আছে কি লেউ কি লেউ খানা কি কম নেই তবে এনো হাতার হাত তৈরি এনো গেছে এই গেটে আইয়ে না 10-15 রকমের খানা তৈরি করে টানাটানি করে ভিতরে আইয়ে না হালকা একটু সুইজন একটু কাইতাম না তাহলে নিয়ে এরো যাই তো মাহফিল তাফসির মাহফিলের যে শান সহকর এই জিনিসটা আসল জিনিস নাই কথা ঠিক নেই বিয়ের অনুষ্ঠান আছে দুলাহ দুলাই নেই এই বিয়েতে লাভ হবে নেই তার লগে তার সিনেমা হলে সিস্টেম করে ওকে পালা বক্ত আনবে পালা বক্ত হলে জাতের ওয়াজটা পারফেক্ট কথা ঠিক নেই আপনারা তো লইয়া নেন নেই ওই সিডি কে সিডি মার দে আকাশ যেতে লক কথার আর সোনা কে জলে সেই সেই 5-30 হাজার দিয়ে দিয়াতে রে আর উল্টুন এর মিজান করে এতটা বলা মাফ নাই এই হুলটুল কত কিলো কেছো তুই আইছিস তো তোরা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসলে হলো উম্মতরা যদি এটা থাকতে সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ আমরা তো খুব চালাক মানুষ, লেয়ে যান মনোকষ্ট দিন না মনে করছেন সারাদিনের সারাদিন দিকে আকাম কুকাম ব্যয় করে ওই অনুকটা লালি দিয়ে তার হাত ধরিয়ে নিলে হারিয়ে যাবো কেন হালকা ডিজিটালে মারি দিবে সোজা ব্যস্ত দেবে এত খানা নাই এনো আসেনি। তবে হ্যাঁ যদি সত্যিকার আল্লাহর ওলি হওয়া যায় ঠিক কিনা, সত্যিকার যদি আল্লাহর ওলি হওয়া যায় একটা মুখ লাগে এই হচ্ছে কিন্তু নাই আর ওলানো দুধ থাকলে না আমাদের দুধ খাওয়াইতাম হাতে তো মন মেজাজ হওয়া দেখা রবি গেছিল এটা করিয়ে মর সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা রূহ শাহে জিন্নু মালাকিন সুফারিয়ুর সালা দুনিয়া মুরাদনগর আল্লাহর সিস্টেম তবার উপরে আর হয় সিলেটে সিলেটে এবারে সেলামাল কি চড়ে দিছি আল্লাহর এই সুরাতি যেন সিলেট যাইনো আর যায় কিনা সম্ভব মোটামুটি টাইম দিয়ে অনুষ্ঠান গুলো শেষ করো আর আল্লাহরে খেঁচুড়ি মেচুড়ি কি দরকার কি তোর খানা খানা কি মানুষের অনুভব খানা খাইতে নিয়ে গিয়ে মানুষ খানা লাগিয়ে বাড়িতে বেড়া নটা বাজে রেডিতে নাটক সাহেবের সময় চাড়া মানা দিয়ে আল্লাহ আল্লাহ ডুলে নিয়ে দিলে কম খারাপ লাগে রে বাড়িতে চার্জ আছে না তো মানুষ পাবিলে কে লাইয়ে কথা কটা কে লাইয়ে মদিনার নবীরে খাইবার লাগে আল্লাহু আকবার এই বয়ান আপনারা এই মাহফিল গুলার ওইভাবে সাজাইবেন আর আল্লাহ আবার সিস্টেমটা বাড়তেন মানুষ খাইবার লাগিয়ে নাই সারা বিশ্বের মানুষ তাফসীর মাহফিল করে আর একটা মহিলা যদি পর্দা তরক হয় যা তো আবু একটা বরং তর পিছিয়ে দিই এটা তোর বিয়ে দিলে হল তোর ব্যবসা কালা তোমার মারিব লাভ নাই তোর ব্যবসা কালা তোমা তোর সব সময় মধ্যে নবীরে কল্যাণ মধ্যে রাখতে হবে হুজুরে কি কইছে কি সুন্দর হ্যাঁ 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 দিছে আদা বাতি বাড়ি রোন বাড়ি লাভ হচ্ছে নিয়ে লাগে না তো কথা কো আতুরা
মাহফিল সুন্নত তরিকে করবি, মদিনার তরিকে আতুরা মারা দেখবি কেমনি মানুষ হলা। তাহলে কাশীনগরে তুই মানুষ হলো লাকসামের মতো কমার্শিয়াল এলাকা, হাজার হাজার মানুষ দলে দল হয়, আমি দেখছি আমাদের সৈন্যের খনি আমার লাকসাম এলাকা কুমিল্লা ডিস্ট্রিক্টের এই অঞ্চল চন্দ্রগ্রাম নান্দরকোট আল্লাহর ব্যস্ত একটা বাগান, এখানে দেশের লোকের দাম আছে ঠিক কিনা, কিন্তু কিছু কিছু দালালার হাতে ইসলাম গেছিল লিখছে সমগ্র আরব জাহাজ ভ্রমণকারী, তারপরে রিয়াদ আল কোরআন একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষকের শিক্ষকের ঘরে যারা পড়ায় এরকম প্রশিক্ষক কথা বুঝেননি, তাহলে হাতে রিয়াদ আল কোরআন একাডেমি প্রশিক্ষক হইলে হয় হাতে মাইদুল্লাহ শরীফের ইমাম হইব না মদিনা শরীফের ইমাম হইব, আমার হাতে হইলাম জীবনে নিচে হাতে বাড়ি নাঙ্গলকোট এ ফাটোয়া হাতে মাদ্রাসার হিসেবে দিও কেন লাকসাম শহরের মতো জায়গা পোস্টার লাগিয়ে দিচ্ছে হাতে আল কোরআন একাডেমির শিক্ষক ওয়াজটা দুই নম্বর হয়ে গেছে বলে এহুদির গেরা কিছু কিছু লেভেলদারি সাতাশটা নম্বর হয়ে গেছিল মাদ্রিক করা কত নম্বর দিত দোষ কিনা তো ওই কথা কো হুজুর দাবার দিতে ঠিক মতো দিবি নি কথা কামের আগে নিতে এত নামও তো ভাই আমার কল দিকে ইয়ে ভেতরে বার করুন জানা কিন্তু শুরু করছি এটি কইয়ার আর অধিকার আছে আর দেশি যা তোমার না আমি স্টুডেন্ট তোরা আর দিনে দিচ্ছিল আল্লাহ আকবার তোমার থেকে শুরু করেছি আরে দেশটা দিক গাইলে যাবে সময় দোয়া করতাম আল্লাহ এই দেশটা যদি ওয়াজ করতে চাও তো তোরা আগরে খারাপ কর তোমার ওদের মতো আজ তোকে দলের মানুষ বেড়া আজ তোকে প্রেমিক আলহামদুলিল্লাহ কইতো না তো মাহফিল গুলা যা কর আল্লাহ রাস্তা তাই মাহফিলে চান্দা দাদা দিয়ে না জিজ্ঞাবেন হুজুরকে হ্যাঁ হুজুর ঠিক আছে হুজুর আমার নবীর কথা কইবো মদিনার কথা কইবো আমার নবীর নামও বেশি এলে আছে আল্লাহ আর এটা বেশি এলে নবীর আদর্শ দরবার বেশি এলে দিয়ে আছে আজি আমি আল্লাহ তুমি তো সাপ্ত ভাই দেখত ভাই ব্যস্ত ভাই কেন শিক্ষা নীতি নারী নীতি আপনি নবীর জব করি এলাম এত কইতে হচ্ছে না এত কইতে হচ্ছে না ঠিক আছে নবীর বিবৃতি দশটা করে রাখতে না তো সরকারে বেলে বাবা এইভাবে এইভাবে করেন সরকারে মা কোনি করে তোর কইছিস মিছিল দিবেন নাই দরকার না তুই যেন দর মিছিল দিচ্ছ তোর মুড়ি দেন কোন কই দে নারী নীতিতে এইভাবে শিক্ষা নীতিতে এইভাবে ভুল করতে আসেন এটা কই দিলে সরকারে কিছু করতো না তোর হাতিয়াও কম দিত না তোর মুড়ি দেন করত ঠিক কি নবীর ইচ্ছা মানে জবাবের গেল লাগছে হয়তো করতে হচ্ছে না তোর হাতি দেন কাফে বলে আসেন আল্লাহ নীতি আর আগে আল্লাহ কাবায় ইমিগ্রেশনের সাতটা গুলিয়ে লাগবে ওয়াও ওয়াও ঠিক কি না মজার একটা কথা কই আসো মহাদের দিকে যাইম কই রে বাবা হাসান হোসাইন দাদি আল্লাহ তাআলা আনহু এমন আছে কি রসুল জান্নাতের টিকিট তারা বিক্রি করবো রে যুবকের গোমাতে জান্নাতের টিকিট বিক্রি করবে হাসান আর হোসাইন দাদি আল্লাহ তাআলা আনহুমা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝলি না ঘরে হয়তো কইতে পারতাম না এ হাসান হোসাইন একদিন ঈদের দিন নবীজির কাছে আইছে নানা আছেন নিবালো কাশিবালা আল্লাহ নবী গোড়া হয়ে গেলেন আর হেঁটে রুব্দি উঠানের সামনে বইছে হাসান পেছনে বই হোসেন মানুষের গোড়ার এসকেলেটার খেলা ফেলা আছে ব্যারেক ট্যারেক আছে মুন্ডার তারপরে গোড়া সাজলেন জোয়ার আল্লাহ কর না এবার কুদুর দেখতে দেখতে হোসেন নানা মানুষের গোড়া টক্কা মারে টবক মারে আঙ্গু গোড়া এটাতে অমানে চলে ব্যাপার কি টবক টবক মারতে গোড়াটা জ্বালা পেয়েছি তখন বিশ্ব নবী তাকে নৌকা তুলে টবক মারতে লাগলো সুবহানাল্লাহ কর্ণ নবীর হৃদয় গুরু বইছে কইতে আসলেন
আশ্বাজিমের নবী, সত্যভোগ আসমানের নবী, সত্যভোগ জমিনের নবী, 224,000 পয়গম্বরের নবী, সকল কিছুর নবী, আমার মাওলার প্রেমিক, জোরে জোরে কন্যা সুবাহ। এই নবীর জন্য আল্লাহ পাক নিজে তাফসীর মাহফিল করে তাহলে করে আল্লাহ পাক নিজে ফেরেশতাদের কাছে কইলে কই আসুক তিনি কই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে লইয়া মদিনার নবীর শান শওকত গায়ক নকীর্তন করে। আবার ওয়াদা দিয়া যায় আপনাকে কোরআন শরীফে আছে সল্লু আলাইহি ওয়া আলি, ও দুনিয়ার মানুষ আমার মদিনার নবীর জন্য দুরুদ শরীফ সালাতু সালাম প্রেরণ করো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী যে নবীর মাহফিল আশ্বমহল না হয়, আল্লাহ পাক নিজে এগুলার বয়ান করে ফেরেশতারা আল্লাহর নামে মিছিল মারে, নবীজির নামে মিছিল মারে, এটা কি বাধা করছি নি কোনো? আল্লাহর কোরআন শরীফে আল্লাহু আকবার আই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। হে নবী হিদির উপরে উড়ে তবক মারে নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জানতে জানি আছে সাহাবি কি রে মানুষ হকের উপরে হিদির উপরে দুর্গা উইসে এসে দিবি শুনবি দেয়া যাবে উপরে দিয়ে হাসান হুসাইন কোন এমন সারে দারুন প্যাসেঞ্জার আর দারুন গাড়ি। সুবহানাল্লাহ। এই বাবু নানারে ইসলামের জন্য একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে সবাই হইয়া গেছে রে। ইয়াজিদ বাহিনী রে কইছে আমি হুসাইনের দেহে রক্তের শেষ বিন্দু থাকতে আমার নানার সুন্নত আমার চোখের সামনে জবাই হইতে পারবে না, হয় আমি জবাই হইয়া যাব তবু আমার ইয়াতিম নানার ইসলামকে জবাই হতে দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন সপরিবারে তিনি নিহত হন, শহীদ হন, আমি তো করে ওয়াদা দিলাম নানার থেকে হাউজে কালচারের পানি লইয়া তো করে নিজে হাতে খাওয়া মরে, তার ছিল হইলো ফোরাত নদীর এক বিন্দু পানি যে আমার এই ছোট্ট সোনামণি শিশু আসগরের জন্য, শিশুটা কাঁদার জন্য বল নাই, এভাবে হাওয়া বাইরে কোনো আওয়াজ নাই, বাতাস ধরার মতো সেখানে লালা নাই, এক বিন্দু পানি দে, এক সাধারণ মুসলমান সৈন্য কৈত্যার যুদ্ধ দিয়ে একতা করে বিষাক্ত তীর মারিয়া দেয় শিশু আসগরের কল্যাণ পান হইয়া যায়, শাহাদাতের অনিয় সুদা পান করে। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ। কি নদীর পানি ফোরাত নদীর যে পানি হিয়াল কুত্তে খায় পিনে ইয়ে খায়, কত মানুষ আগে মতে টাকি হইয়ে দেখছে সে নদীর পানি নবীর বংশরে দিল না, কথা ঠিক কিনা? এই গণতন্ত্রের জন্য ইসলামী গণতন্ত্রের জন্য শাহাদাত হয়ে গেলেন, এই ঘটনাটা বলো আমার টার্গেট নাও। ও প্রেমের বাবা ইমাম হুসাইনের জন্ম করে দিল বর্ষার আগায়, ইমাম হুসাইনের এই মাথা মুবারক এই কাপিয়া দেহটা ইলিশ মাছের মতো টুকরা টুকরা করে ফোরাত নদীতে রাখিয়া দিল পাড়ে, আর মিছিল দিতে দিতে এই মুন্ডটারে লইয়া তারপরে সিরিয়ার রাজধানী দামেস্কে লইয়া যায়। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ। সেখানে সংসদ ভবনে তাপাস করি ওনার মাথা দাঁড়াইছে, রুহ আছে নি মাথাতে, দুর্গা আছে নি কেমনে আছে রুহ, দুই দিন আগে তো শহীদ গেল দেহ রইলো কারবালাতে, আরো এলো শত শত মাইল দূরে দামেস্কে সিরিয়ার রাজধানী মাথা, এই বর্ষার আগাদি কাঁপি তারে গিয়ে আনলো এনেছে, দূর মাথাতে রুহ আছে নি আছে রে, এরপরে তাপাস করি থইয়া সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলো হারুন নগর লইয়া ইমাম হুসাইনের কানের মধ্যে পিডায়, মাথার মধ্যে পিডায়, ঠোঁটের মধ্যে পিডায়, ইয়াজিদ বাহিনীর একটা এমপি সংসদ সদস্য বুড়া মানুষ উনি লাডি বদ্দিদির কাছে কাছে উড়ি কয় ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে আর একটা বাড়িও দিও না, আমি দেখেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের ঠোঁটের সাথে হাজার হাজার মাসুমা দিতে, বিশ্ব নবীর মহব্বত হইল তার ঠোঁটে একটা বাড়িও দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল কারে কয় দেখছেন সেখানে প্রতিবাদ, শুধু একটা সুন্নতের জন্য ইমাম হুসাইন জব হইয়া গেলেন, আমাগো চোখের সামনে লক্ষ লক্ষ সুন্নত শেষ হইয়া যায়, আমাগো খবর নাই, নাম দিছি সন্নে হে সন্নে সন্নে কাগজ চোখে
দেখছো কোনো অস্তি কথা ও প্রেমের বাবা রাগ করিও না রে আল্লাহ নবী কয় আশাত তুলবালায়া লাম্বিয়া প্রেমের বাবা আপনি যদি সত্যিকার আল্লাহর ওলি হন সত্যিকার আল্লাহ প্রেমিক হন বাতেলের আমাদের চাই ধরে টানবো মুড়িগা দিব কমাইবো ছেলে দিব যদি আশিকের রসুলের কেলাস আপনি পাস হইতে পারেন তাহলে মদিনার প্রেমিক আপনি কথা ঠিক না আপনার চোখের সামনে ইসলাম ডুবিয়া যায় আপনি কইতেন ওর জন্য বাবা রে আল্লাহ নবীর মুখ দেখাইতে পারবা না জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ সালা দুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আমার ইনভাইট কি দাওয়াত নামা নাকি আপনাকে বুঝে ও প্রেমের বাবা জাকারিয়া আলাইহিস মেরে মানুষে মারতে মারতে জানে দূরেলো গাছে হারিয়ে গেছে আর হারিয়ে মানুষে আপনার ফিরল না তারপরে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম গাছের পেটে ঢুকে গেল একটি চসুরা পাখিটা তোলা দিতে রয়েছে এরপরে তার খুনির ঘরে ডাক দিয়েছে ওই উনি গায়েব হয়ে গেছে গায়েব হয় নবে না গাছের ভিতরে হাঁটাইছে কথা হলে তারে কেমনে মারতাম হাজি গুন্ডের করাতির ঘরে খবর দেয় গাছের এইভাবে হাইলে আনাবি আল্লাহ নবীও হাইলে দেবে তারে মারিয়ে এলে দিয়ারবি জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ যেমন কথা তেমন কাজ করার দৃষ্টি আছে সব সময় নবীর ইসলামের জন্য জীবনটা দিতে প্রস্তুত তারা কথা ঠিক কিনা পাগল মানতে বুঝলি না বুঝলি না বাপার কম দিকে আলহামদুলিল্লাহ কম না টেলিভিশন ক্যামেরাম্যান হারিস বাই প্রডিউসার দেখবেন প্রযোজনা হারিস প্রেমের হাটে কে যা পীর দশরো সীতার ঠিকানা কিতার শুরু করছো তুই কিতারে শুরু করছো
তোর গ্রামের লোহার গ্রামের আলমে ষাট হাজার জান্নাতের টিকিট বিক্রি করবো, তুই আসবি তোদের কবজ লক্ষ তার তো কথা ঠিক কিনা? তোর ইনাম কাজ তোর আব্বা আমার না হাত পা তোমার করে আল্লাহ আমার খবর আজ মাফ করে দাও আপনি সামাল উড়াই টাকা মতো দালালি দিয়ে গেছি এর ব্যাপার কি তোর কে হারা দিচ্ছিলি তোর মসজিদের ইমাম সাহেবের দিবি হইলা তোর গ্রাম মধ্যে কে বড় হলে ইজ্ঞে তুই নুরুসিনে তুই তোর আগে আদিবি কি লিখতেইব উনি আমার এলাকার বাসিন্দা আমার ভোটার হাতে জয়ামবি নয় রাষ্ট্র তো এই কোনো কাজের লগে হাতে কোনোদিন দেয় নাই চাল উজ্জ্বল ভবিষ্যৎ ভবানে কামনা করি সিল মেললে তোর ভোটার আইডি কার্ড লাগবো তোর পাসপোর্ট লাগবো তুই বাজার না পিসা লাগবো কথা ঠিক কিনা নদী পাইছি সাপ আসলে ময়দানে কিছু কিছু মানুষের কল্যাণা বড় থাকবে দারুণ চেহারা ঠিক নেই আসল বাসী কবি কিনে কেন তোমার কেন চেহারা শান্তি না শামসু তবে এত বড় গা এতে মদিনার সামনে আল্লাহ মানে মিছিল দিতে মাহফিল এভাবে মিছিল দিতে রাজপথে ইয়াল্লাহ এত কল্যাণ আল্লাহ কুদরতি ভাবে বড় করছে কামলিওয়ালারে কলজে ঠান্ডা করে বেলায় টাওয়ার ওকে তো বিজেপি এমন সুন্দরে নুরুসন ভাই লাউ খাওয়া সিস্টেম কিন্তু হেতরে আল্লাহর বানালে আল্লাহ হেতর করছিল
আমার নিজে নিজে ব্যস্ত হয় 99 বছরের লাই, মানে হ্যাঁ তোর বাপ আছিল বিট ওর হ্যাঁ তো অফিস 99 বছরের লাই, এটা কোনো লিঙ্ক দিতে শেষ হয়েছিল। হ্যাঁ সরকারি সম্পত্তি নিজের মেয়াদ শেষ হয়, এটা কোনো শেষ হয় না। মদিনার ইসলাম তুমি হাতের হোসেনে তবু ওইটা দিয়ে বিয়ে করা এরোপ্লেনে তো রক্ত যায় খবর আসেনি হাতে তারপরে মেতে হরিণ হালে কালীপুর বেড়া হালে কত কিছু টিভু সুলতানের লাইনি হাতে এত বড় বড় পিছিন দিবিছে দরবার তৌলিম দিবেশ তৌলিম কেমনি মানে দুইজনে এত মোটা দাঁত পাঁচা পিছিন এত বড় নবীদের ওকে সাহাবির জীবনীতে টোকায় সাহ নাই তিনি চাপে কান্তা কালিয়ে ভাবছেন আর নবীদের কোনোদিন ইচ্ছে করে চাপেনি এত কত বড়ই গেছে ওই মানুষ আর ভাবে মিলবে না, তবে বেলায় দরজা তো খালি নেই আছে অনেক লোক আছে আড়াই গুণের মনে হয় দাম দিন এগুলো কিনে দিও নাই বাজার দিয়ে নক গোটা চমকায় মার্কেট পালা দিয়ে যায় মারি দিও কিছু নেই কি কেউ না জানে তোরা কেউ না জানলে সবকিছু হুজুর বাসর করে কি করেছেন এটাও হাদিসের ভিতরে রেওয়ায়েত আছে। শীতকালে ডিলাটা কেমন ডাকছো এটাও হাদিসের কম্পিউটার মতো আছে। কয়টা দাড়ি ভাইছে হুজুরের কয়টা চুল ভাইছে কোন কোন বছরে কি হয়েছে না হয়েছে সকল কিছু হাদিস শরীফের মধ্যে গুলা কেন তোরা তবে কিচ্ছু নেই দেখি অন্য মরিদানের ঘরে বুঝতে আমল করবি আইন অভিযোগে পাই দিবি ইন্টারন্যাশনাল সারা বিশ্বে চলতে আছে কেমন পর্যন্ত এগুলার এগুলো সংরক্ষণ সুবহানাল্লাহ কর না। বুখারি শরীফের হাদিস গুলা দয়াল নদীর এই হাদিস গুলা এমন ভাবে সংরক্ষণ ইমাম বুখারি প্রতিটা হাদিস দেখবার আগে নামাজ পড়তে জমজমের পানি দিই তারপরে অজু গোসল করি মদিনার শরীফে মেসেজ লাগাইছে কানেকশন লাগাইছে হুজুর হাদিসটা কি ঠিক আছে নি আমার নবী দিয়ে ইশারা দিছে হাদিসটা থাম দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ কোরআন শরীফের পর স্থান এইভাবে সিয়াসিটা ছয়টা হাদিস গ্রন্থে হাতারা যে কথাগুলা কয় আর আমার জন্য দেখবি যদি আর কথাগুলো আর গায়ে ছাক্কা গুলিয়ে লাইয়ে হ্যাঁ আমার গ্রামের বলা আর আমার হয়েছে লাগছে ভাই আপনারই পাতেন আসে তিনি গ্রামে আসো আগে কিন্তু তুমি আয় তো লিয়ে ইউকে আল্লাহর কথা আমার মাথার ভিতরে কোনো তুন জমি নাই আপনার ভিতরে আর একটা ব্রড পয়েন্ট নিয়ে আল্লাহ আমার জব
নিজের বৃদ্ধি মনোবের ভিতরে বেশি লাভ হুজা হুজা তোরে মারি গেলেছে বিমা পলিসি মানে বিমা নানামি আর কি বলেছি বাংলা শব্দ হলো ক্যারেন্ডার বা শব্দ নানামি তোরে নানামির টাকা দিছে আসি দাস্তা রে বুয়ে করছে আয়ো রাস্তা দিকে ধরছি আল্লাহ আরো ওড়াইছে এটা আয়ো আলো বিভক্তি রে আমরা সালের 10 সেকেন্ডে মালকা মালা দিতে আপনার কাছে আল্লাহ তো আরো দিছে আয় বুয়ে বাবা ফিরতেছি না যিনি তার মদিনার নবীর এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করাইছেন লিনুরিয়াহু এটা দেখানোর জন্য মিন আয়াতিনা আমি আল্লাহর কুদরতের কারখানা গুলো দেখানোর জন্য কোথায় কি চলতেছে বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের সকল জাহানের কারিকুলাম গুলো দেখানোর জন্য আমি তারে রাত্রিবেলা নিয়ে গিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউল বাসির সে মহান সত্তা হচ্ছেন তিনি সর্বদ্রষ্টা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শোনেন আর দেখেন এর ব্যাপারটা আল্লাহ কেন আনলো কয়ামান মদিনার নবীর মেয়েরাজের কারা কারা এ মিথ্যা কয় আমি হাতাকো কথাই দিয়ে শুনতে আসি আমি আল্লাহ আরশ আজিম থেকে আর আমার মদিনার নবীর কারা কারা দুশ্মনী করে আমি আল্লাহ সব দেখতে আসি এই জন্য কি আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ব্যাপারটা আল্লাহ টানছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির মহান আল্লাহ সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর দেখো আপনার সাথে যে শুনলাম সুখ্যাতি শুনছেন বুঝতে মেয়ের তো ব্যাগ জায়গা প্রস্তাব দিয়ে এই মেয়ে বুঝি এসে ওয়াজ করে আজ যে ওয়াজ তোমাদের মতো যে একটা সময় আর লোকেশন যে একটা সিচুয়েশন এটা কিন্তু নাই বুঝছি মেয়ে মানুষের ছোট্ট আমি ডিফেন্সের ভিত্তি ঢুকালে ম্যারাডোনার কাইনে তো আসে না বলটা কেন কাটতাম আমার ভুল বুঝিয়েন না আসলে আমি ইনশাল্লাহ নির্ভরযোগ্য ব্যাটসম্যান তবু চাই না আপনি চুরি করছে এরিনি ইনশাল্লাহ বলবেন না আপনারা বলবেন আল্লাহ নবীর এই মর্যাদার ভিতরে এটাও একটা সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য অন্যতম সর্বশ্রেষ্ঠ মর্যাদা সুবহানাল্লাহ কারণ একটা মানুষ কিভাবে এই সাতানক আসমান পঞ্চম নূরের মন্দির 70,000 নূরের পর্দা ভাবিয়া আল্লাহ পাকের বাড়িতে সরাসরি চলে গেছে এটা কেমন একটা আশ্চর্য ঘটনা ঠিক কিনা কম্পিউটারে প্রমাণ করতে আর ইউমনি আচ্ছা মেয়েদের কম্পিউটার লে হাতে থাকবে হাতের মোবাইল লে হাতে থাকে এতে বড় বৈজ্ঞানিক কিছু বুঝতে পেলে আর গা আরে আমি কি বৈজ্ঞানিক এতে হচ্ছে নঙ্গে ঠিক তা না এতে বেলে বৈজ্ঞানিক কিছু গা আল্লাহ তানিও রাঙ্গামাটির রবার গাছের তো রবার আনি প্লাস্টিক বানাচ্ছে ঠিক কি মোবাইল বানাচ্ছে আছে চুম্বকের পাহাড় থেকে চুম্বক আছে এরপরে জুতা কাটা বাতল ভাঙা তিন কাটা মহাভারতের তিন কাটা তো বানিয়া এতে আইসি বানাই মোবাইল বানায় কথা কয় টাওয়ার থেকে টাওয়ার অ্যাঙ্গেল লটকা ছিল দিলা ইতারে করিয়া কথাটা আছে এতে কথা গেল আপনাকে আপনাকে কথা আসতে দেখা যায় হিসাব আত্মর বৈজ্ঞানিকের পোয়াল হবে না সবকিছুকে দুনিয়াতে দেখা যায়নি তো এটা বিশ্বাস করছো কথা আসতে দেখা যায় না মদিনার নবীর ইসলাম সত্য মদিনার নবীর জীবনের সকল কিছু সত্য হুজুরের কথাগুলো সত্য পান্না সুবা আমরা বিশ্বাস করি নবীজিকে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তো আমি লই গেছি নবীজিকে তো 27 বছরের ঘটনা আমি 1 ঘন্টা কিতে কইব কথা ঠিক কিনা সুইট সুইট কিছু কথা কই দেই চাই না আল্লাহ আপনাকে কলজার মধ্যে রহমত নাজিল করেন এই খেয়ালে আল্লাহুম আমিন করেন না সালাত দুনিয়া রাসূলুল্লাহ حبيب الله عليكم قل الله يا رسول الله قل الله مدينة میں غلاموں کا بلا لو سلا دنیا علیکم سلام دنیا حبیب اللہ علیکم
আসে না। মেরাজ সংঘটিত হয়েছে আয়াতে কারিমার পুরো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। প্রথম কথা হলো সুবহান, আশ্চর্য ঘটনা দেখি সুবহান বলা হয় না, ঘুরি বাপরে সুবহান আল্লাহ, হারি বাপরে সুবহান আল্লাহ, দেখি না আল্লাহ শিখে দিচ্ছে সুবহান আল্লাহ, সে আল্লাহ আশ্চর্য নিত ভূত পবিত্র সুবহান আল্লাহ কর না। এ লোয়ার গায়ে থাকতে শুনে সুবহান আল্লাহ কর লাগে, কিন্তু নৌকা তুই শুনে সুবহান আল্লাহ নেয় বিসমিল্লাহ বাজরিয়া, কিন্তু লোয়ার গায়ে স্পিরিট ও লাগায় তুই শুনে সুবহান আল্লাহ জি বলে দোয়া করার লাগে। সুবহান আল্লাহ জি আত্মা বি আত্মি সুবহান আল্লাহ জি সাক্ষার আনা হা দাওয়া মা কুন্না লাহু মুকরিনিন, মুরি বাউরি সুবহান আল্লাহ ও আল্লাহ এইটা হুন্ডারের নাম দিলে স্টার্ট লয় এতে কেরকে 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 আশীর্বাদ স্পিরিট চলে হুন্ডার দোয়া বিন্নি আছে ঠিক কিনা ওর কথা ঠিক নেই আর এমনি উন্নত তোয়া আল্লাহ মাফ করে বুঝলে নে এমনি স্টার টিচার আর এই কানের মধ্যে এটা লই এই কথা গোপন জীবের আন্টি দিল এই সিদি বসে আন্টি এর নাম দেখে দিচ্ছি স্পিড দেখার উন্নত ব্রেক করলে আন্টি এমনি ঠিক নেই এটা ঠিক আছে উন্নত তোয়া মুখস্থ করিলে এটা নবীর সুন্নত সুবহান আল্লাহ কর না আজকে কই যে সরাসরি কোরআন সুবহান আল্লাহি আসরা সুবহান আল্লাহি সাক্ষর লানা ভালোবাসেন তো শেষের অংশ হইলো আল্লাহ যদি বলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি মানে কি মানে তানোর কাছে যাই গই এই দোয়াটা বলি অ্যাক্সিডেন্টে মূল্য না সাহায্য মিত্রী মানে সই যাবে ঠিক না সর্বশেষ আমল আপনি নবীর সুন্নতের উপর আমল করছে ঠিক না তুই গান লাগে ইয়ারফোনে লাগে আনতে দিল ওই কলেজে যাই যাইলে এবার টানলেই তো আবার মানুষের বুঝতে চাই বুড়ি হচ্ছি না আর আনতে না কিন্তু জোয়ান না আনতেই যদি বলছি কিনা তো বুঝতে দিলাম না আসলে আসলে আল্লাহ না করো এই অবস্থা যদি করুন না অ্যাক্সিডেন্টে মরণ হচ্ছে মুনাফেকের কাতারে চলে গেছি কথা ঠিক কিনা আনতে লাগে দেয়া দান্তে কোন কিতাব হয়েছে গোগল কিতাব নি চোদ্দ জনের লগে দেয়া দিবি মা বোন দুধ মা দুধ শাশুড়ি মা দিদি না দিবি কালা ফুফু বেটি সব বেটি পুত্র বধূ দাদি না নি বাকিনি আর যত চালতো বোন খালতো বোন ফুয়াতো বোন পশ্চিম পাড়ার আন্টি ডার্লিং মিস কল আছে দেখা দেওয়া দেখা দেওয়া দেখেন কত চমৎকার ২৭ তারিখে কি সাঁদের আলো বেশি না কম আমার গেরা আল্লাহ লই গেছে দেখাইয়া দিছে মেহরাজের ঘটনা তো দরকার ছিল পূর্ণিমার অর্জন হইতে ঠিক নেই আল্লাহ বিশ্ববাসীকে দেখা দিছে আর হাবি মেরে আমার গেরা চলে দিচ্ছে আর সুবহান আল্লাহ কর না কোন জায়গা চলে গেছে মক্কা মক্কা জমিন থেকে কোরআন শরীফে মক্কারে তখন বলো একটু গায়ে রেজি যারা ওই একবারে পরিত্যক্ত নগরী এটার দাম ছাইরে নাও নাই কোনো গাছপালা হয় না কিচ্ছু হয় না কোন মানুষের বসতি যন্ত্র নাই ইজাকার পরিত্যক্ত জমিন কোরআনের ভাষা গায়ে রেজি আল্লাহ নবীর শিক্ষাগত যোগ্যতা আসেনি আসেনি লিফটে উঠতে হইলে লিফটের নম্বর টেবল লাগে না সাইড কলা না জেলে সাইড টেবল লাগে ঠিক নেই ওজন সাইড তো পারে না হারনি হারে হাততলা নাম লাগবে অফন লেখন লাগবে লিফট লেখন লাগবে না বিমান উঠলে তো কিছু জানা লাগবে বেন টেন টানি মনে মানুষ লাগবে হুজুর এদের রকেট উঠবো তারপরে এ বোরা কি উঠবো হুজুর এটা বুঝেনি দুনিয়ার মানুষের আল্লাহ চমক লাগাই দিচ্ছে দেখ আর হুজুর তোরাই পেছন কিচ্ছু জান না উম্মি নবী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুরুদ শরীফ শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আর নবী উম্মি ওয়া আলী ওয়াসাল্লাম আল্লাহ আর মদিনার নবী উম্মি নবী কে লিয়া ওরা জানে না এই ইচ্ছা নবীর পুরা আমরা রহমত বলবো সব তোরাই দেন সোহান আল্লাহ কর না তো এই আশ্চর্য ঘটনা হলো ঘটনা না ঠিক কিনা তারপরে তখন প্রথম কোরআনে কারিম নাজিল জিবরিল আমিন আসে সঙ্গে আরো এই আসমানের তো এক বিরাট চেষ্টা মানছি
এই ফেরেশতারা কিটা হয়তো শুনি না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু জানে ওরা কাইতে নফল থেকে স্বাস্থ্যবাই আসিল তাওরাত জবুরের হাফেজ, ওনার তো খবর আছে আখিরি জামানার নবী হইব মোহাম্মদ, খাদিজা নবী বিয়ে হইব ওর নাম খাদিজা, উনি কিন্তু ধরে দিয়েছে যে তার স্বামী বিশ্ব বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। এখন আল্লাহ এমন ছাত্রের কাছে হারা যেন হ্যাঁ কই করতে বলি তুই হার না ওরা কি চা করতে পায় ওর তোমার লোক একটু সিনার লোক একটু ধরো না ধরি এরপরে সারি দাও এরপরে বই দাও দেখবেন ডিজিটালে আনলবি সব বই এলে তোমার লোক কয় না খালি মেশিনের লোকের ফটো স্টার্ট মেশিনের ভিতরে ঢুকে দাও না দেখবা কখন লাগতো সব ইলে মেশিনে তুলি আছে তো তোমার লোক করছিল রে তোরে তোরে বাচ্চা মেশিনের এমনি তোর এবার সাইজ দিচ্ছে হ্যাঁ মোহাম্মদ ইকরা আর মাত্রা ডর লাগে না আমি এখন হুজুরের সরাসরি আল্লাহ হয়েছে হে হরালিয়া এতটুকু কলম দিকে আমি চলে হুজুরের আবার কয়েন বাবাই না হরাই দিয়ে আমার নবীর আল্লাহ এমন হরাই দিতে দুনিয়ার মানুষেরা হুজুরের কাছে ফেল হইয়া গেছে সারা বিশ্বের সর্বকালে সকল বৈজ্ঞানিকরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেল জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ববাসীর খেলাটা দেখা দিতে নির্বাচন শুরু হইবার আগে নির্বাচন অফিসে যাইয়া বাক্সা খুলে সবাই সামনে এরপরে গনে আবার আল্লাহ বিশ্ববাসীরে দেখা দিতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোরাই কইতে তুমি নবী হুজুর ওয়ালিয়া জারেরা করে স্কুল করতে পারলাম না তারপরে হুজুর কহড়ালিয়া জানে না তাহলে আমার নবী রে আমার বাড়িতে লইয়া যাইয়া এমন শিখাছি রে ও দুনিয়ার মানুষ সকল মানুষ একসাথে আমার নবী জি তারপরে ইজ্জতের কাছাকাছিও তোরা পৌঁছতে পারবি না জোরে জোরে বলেন এটা কিন্তু শিক্ষিত মার্কাওয়াল রাজ্য সরকার ছিল নই পাঁচটা মাটি ফাইনাল গেল একটা সেমিফাইনাল দিলে আসতেন কাঁদতেন তারপরে হা করতেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা আলোচনা কিন্তু ওরা যে হেমিয়া করছি এভাবে নেবে এক আশি করেছিল এখন তো ঠিক আছে যে আশি করেছিল রোয়াজ তাহলে মেয়েরা রোয়াজ তাই আল্লাহ টা ওরা এটা চালাচ্ছি তো তোরা খুশি না বেরা কাজের অনেকে রাগ করবে হেমিয়া পাস তাই বিশ্ব মাস্টার ঠিক দিবাস আঙ্গরে চিন্তা করতে হই চাই তার করে বেশি ভালো লাগে এর করে তোকে ইউ যে ছোটবেলা প্রাইমারি স্কুলের খেলা স্পেন্ডের করে যত বড় হয়ে রয়েছে এর হয়ে না আর তুই চাই কবে ভালো লাগে রে আর কলেজ যাইতে দুজন বন্ধু মানুষ খবর নাই সিঙ্গার মিচ্ছার কো ঠিক কি তো তার লোকে বেশি ফ্রি এর করে তো এমনি আমাদের তো সবাই সমালোচনা করি আর কিছু আনতা তো তো ঠিক ঠিক আছে এসলে না এনতা রেচ্চা বুঝি বুঝি গো বুঝি কেনে তুই রেচ্চা হ্যাঁ এনতা তাহলে না ঠিক আছে বসো হোটেল ফেলাও না ঠিক না গেলি হো আর তোমার বাংলা ভাষা হ্যাঁ তা কি হবে আর এমিয়া কি এমিয়া পা পাপের বয়সে আমি আরো বেশি তুই এতে এই এতে এটা কি আমার বিশ্লেষণ না এমনি আমার আমলে কয়নো এত কারিস মানে তারপরে পুলিশ বিভাগে আমি চাকরি হলে আন্দোলনের রাজশাহী সারদালে ট্রেনিং যায় জিতে বিডিআর চাকরি হলে রাঙ্গামাটি ট্রেনিং যায় বাংলাদেশও দিবে নাই এমনি দিবে আমেরিকা এমনি দিবে জাপান
প্রত্যেক নবীর মেহরাব আছে পৃথিবীতে। সুবহানাল্লাহ কসম, সুবহানাল্লাহ। আর নবী তো ম্যাগ নবী ঠিক দিও এমনি ট্রেনিং দেওয়া হওয়া লাগবে, স্পেশাল একটা স্পেশাল একটা ট্রেনিং সেন্টারে। স্পেশাল ট্রেনিং সেন্টারের নাম হলো আরশু আজিম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আশিকুর শুনে বিছিল রে নবী আল্লাহ একটু জাজাগারি ভাবছে লাইটে তবু কথা কই আসলে তোরা মানছি রই না আয়ু জানি যদি তুই নূরের আর্থিং লাগাই এগারো হাজার বন্ধু ধরনের ট্রেন খেলাটা দেয় যদি পাঁচ শিক্ষা তাহলে তুই আরো চাইবা। যদি চালিশনের লোকে আইসি চলি যাবো পাহাড়ে তাহলে তুমিও দেখবে ঠিকঠাক এবার দেখবে না প্রেমিক প্রেমিকার প্রেম খেলা ধরেছিল বাল্লাহ এত অদিন তারা দিল আল্লাহ তার সিনেমা দিল আল্লাহ লোকে তা করাই আল্লাহ সাইটাম সাই তোমার আট 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 ইয়ে হাজার ওইটা ছোট দিদে বুঝি রে বউ ভাই আল্লাহ তারা এত ভালোবাসছে আর লোক কোরআন শরীফের প্রায় শুনেছে মুসাল্লাহ সাল্লামের বয়ান অন্য সব হারে না তারপরে যে মোহাম্মদ সাল্লামের কোরআন যদি মুসাল্লাহ সাল্লামের কথাটা কয় তাহলে কত ভালো আসছে তারে আল্লাহ সুবহানাল্লাহ কর না তো বুঝে আয় আল্লাহ আসে সালাম বেহুশ হইয়া সৃষ্টি হয়ে গেছে যখন সুবহান আপনার পূত পবিত্র প্রশংসা কত সুন্দর আল্লাহ নদীর জায়গা দেয় ন আমার আল্লাহ ওই মুহূর্তে কত দূরে তো মাইতে গাই তাই গেছে রাঙ্গামাটি এখন হুজুরের আর মাইতে স্পেশাল এবার দিয়ে গেলাম আর হুজুরের কত মারি খাওয়াই জোরে জোরে বলেন আল্লাহ আম্মা যখন খাদিজাও মারা গেছে
হুজুরের জীবনে সোনায় সম্পর্ক আর কিছু নাই, বছর ধরে আমল হুজুর আমার আল্লাহ চিন্তার বছর রাতের বছর লাগবে, আর চিন্তা করি না খেলা জমি গেছে দিবেল যা 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 আমার পুত্র আমার কাছে লইয়া আর কোন পরীক্ষা দেওয়ার লাগবে না। স্পেশাল ভাবে ইসলামী খেলা মতের দায়িত্ব দিও মদিনা শরীফে যাইয়ে শুধু যুদ্ধ আর আমি রংতে যাওয়ার সময় নিতাম না রে, 10 বছরে সারা বিশ্ব আর শুধু জয় করিয়া লাগবো, আমার উন্মতের সব বিদ্যা বুদ্ধি শিখাই দিব, আয় আমার পুত্র আমি ট্রেনিং দিয়া লাগবো হুজুরের লইয়া কিন্তু লইয়া সুরে সুরে বলে আল্লাহ জানান কবুল আল্লাহ কবুল খানা পারি রে।